একত্রিশ জানুয়ারি রোববার আটটায় জাহিদ হোসেনা চেডিটর দিকে জানিয়ে দিচ্ছি শিরোনামকোর করোনা টিকা পৌঁছেছে একষট্টি জেলায় বাকি জেলায় যাবে কাল নিবন্ধনের আবেদন চার দিনে সারা বিশ হাজার রপ্তানিতে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ভারতের আট বছরে এখাতে প্রবৃদ্ধি আট দশমিক ছয় শতাংশ রাজধানীতে আন্তজেলায় সাড়ে পাঁচশো বাছের অবৈধ চলাচল সৃষ্টি হচ্ছে যানজট শিগগিরই শুরু হচ্ছে অভিযান বলছে পুলিশ একষট্টি জেলা পৌঁছেছে ভেকসিন করানা করোনা টিকা কালকের মধ্যে পৌঁছে যাবে সব জেলায় তবে টিকা নিতে গত চার দিনের সুরক্ষা ওয়েবসাইটে আবেদন করেছে মাত্র বিশ হাজার স্বাস্থ্য অধিদপ্তর বলছে চার ফেব্রুয়ারি চালু হবে সুরক্ষা অ্যাপের মোবাইল ভার্সন উপজেলা পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার কথাও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর করোনা টিকার ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর বি এম আবদুল্লাহ এবং বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সামির হোসেন মিশু অধ্যাপক আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাই যে মোটামুটিভাবে প্রস্তুতি জানে আর কথা আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা দেখছি যে প্রস্তুতিগুলি এগিয়ে চলেছে একষট্টি জেলায় ইতিমধ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে আমরা জানি যে এই ভ্যাকসিন পরিবহন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং জায়গা মতো পৌঁছে দেয়া সবগুলোই আসলে অনুপুঙ্খভাবে করার চেষ্টা চলছে একটু জানতে চাই যে সাত তারিখ থেকে আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার মানুষের মধ্যে এখনো পর্যন্ত আমরা খুব কম সারা দেখছি তুলনায় সেটা কেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি নিশ্চয়ই জানেন আসলে শুরু থেকে কিন্তু করোনা যে করোনার কিছু কিছু অপপ্রচার বলেন অতিপ্রচার বলেন বা টিকা নেওয়ার পরে যে কিছু কিছু প্রচার প্রচারণা চালানো হয়ে গেছিল এতে মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছে আশঙ্কা কাজ করছে যেমন কিছু ছিল যে করোনা নিয়ে সাইড ইফেক্ট পার্শ্ব হচ্ছে কেউ কেউ মারা গেছে এই ধরনের কথা কিন্তু চালু হয়ে গেছে তো ওই ভীতিতে মানুষের মধ্যে কাটে না আমিও বিভিন্ন সময় বলছি আমরা চেষ্টা করছি জনগণ কে উদ্দেশ্যে একটাকা কথা বারবার বলছি আমাদের যে টিকাটা আমরা পাচ্ছি যে কক্সপোর্ ব্রাশর জাতীয় টিকা এটির 500 প্রতিকে কিন্তু একেবারেই নাই বললেই চলে খুবই কম এবং যার কারো যদি হয়েও থাকে এটা অত্যন্ত সাময়িক আর 500 কে বলতে খুব সিম্পল আর কোনো শৈল ব্যথা হয় মাথা ব্যথা করে বমি বমি লাগে রুচি নাই জোর ওঠে এগলে শুধু করোনার বেলা কিন্তু নয় এটা যে কোনো টিকাতে আমাদের তো দেশে তো আমরা টিকা তো বাচ্চাদেরও দিচ্ছি আমরা টিকা নিয়ে তো অব্যস্ত এবং টিকা নিয়ে অগ্রাধিকারের সুনাম আছে এবং মানে প্রধানমন্ত্রী জানেন অনন্যাদার ভ্যাকসিন হরে একটা उपाধি করতে মানে ভালো এটা মানে আমাদের যে অত্যন্ত কার্যকরী বাস্তবভিত্তিক টিকা দেওয়ার প্রোগ্রামটা আমাদের দেশে চালু আছে যেহেতু নতুন টিকা তো আর কিছু কিছু নেতিবাচক প্রচার ভিন্ন মিডিয়াতে আসাতে মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে তারপরও জনগণকে বলবো

এই যে করোনার যে কষ্ট গুলা একবারে এমন কোন সমাজের অংশ নাই যে করোনা তার তাণ্ডবলীলা না চালাচ্ছে সামাজিক বলেন অর্থনৈতিক বলেন ধর্মীয় বলেন সাংস্কৃতিক বলেন এই যে শিক্ষা সব জায়গায় তো আমাদের বিশাল অবস্থা সেই তুলনায় করোনার প্রতি প্রতিক্রিয়া কিন্তু কিছুই না আবারও বলছি জনগণকে আপনার নির্ভয়ে টিকা নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না আর যদি কিছু সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েও যায় একটা মেডিকেল টিম কিন্তু থাকবে ওই টিকা দেওয়ার সময় তারা যথাযথভাবে খুব সাথে সাথে কিন্তু চিকিৎসা দিতে পারবে এবং সরকার সেটা বহন করবে এটা কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বারবার কিন্তু বলছেন আসলে ডক্টর আব্দুল্লাহ অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলি আমরা জানি কোনোটাই আসলে ফ্যাটাল না ফলে এই ক্ষেত্রে মানুষের আত্মবিশ্বাসী হওয়া জরুরি অবশ্যই অবশ্যই সেই বারবার বলছি যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে এটা কিন্তু পুরাপুরি অসত্যও নয় যেমন কিছু কিছু লোক মারা গেছে পরে তদন্ত করে দেখা গেল এটা কিন্তু ভ্যাকসিনের জন্য মারা যায় নাকি এবং তারা বয়স্ক যেমন নরওয়েতে তিরিশ জন লোক মারা গেছে তারা সবাই আশি নব্বই বয়সের উপরে এবং তারা মিমর্ষ রুগী ছিল অন্য জটিল জটিল আবদুল্লাহ এটা আমি আমি নিজেও খোঁজ নিলাম দেখলাম যে যে তেইশ জন তারা প্রত্যেকেই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের ভর্তি ছিলেন পরে এটা বোঝাই যায় যে তাদের আসলে শারীরিক কন্ডিশনটা তারপরেও তারা এটি দিয়েছেন যেন করোনায় তারা এফেক্টেড না হয় আমার মনে হয় যে এই তথ্যগুলিও মানুষের কাছে যাওয়া প্রয়োজন অবশ্যই আমি যে কথাটা বললেন আমি একমত আমিও তাই জানি তারা আসলেই পেলের মমর্ষ শুরু হয়েছিল সিরিয়াস তারা যে ওই দেশের गवर्नमेंट હતો তাদেরকে dise হয়তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে যেন করোনা আক্রান্ত না হয় আসলে এরকম মমর্ষ রূপে দেন আমি আমি মনে করি আমরা আমাদেরও কিন্তু দেশে ওইটাই ডিসিশন নেওয়া হয়ে গেছে সিরিয়াস বেড রিডেন ডি দেন মুমুসি তাদেরকে টিকা কিন্তু আপাতত দেওয়া উচিত না দেওয়া আমাদের দেশে কিন্তু দেওয়া হবে না এবং তারা অন্য রোগে হয়তো ইনসিডেন্টালি সাথে পড়ে গেছে ঠিক কিন্তু তারা মারা গেছে কিন্তু ভ্যাকসিনের জন্য না আসলে ইভেন ইন্ডিয়াতে যে মারা গেছে পর্তুগালে একজন মারা গেছে আরো দু একটা দেশে সেগুলো তদন্ত করে পরে দেখা গেছে কিন্তু একটাও ভ্যাকসিনের জন্য মারা যায় সুতরাং যেটা আপনি বললেন এটা একদম ফ্যাটাল না যে কোনো ভ্যাকসিন আমাদের তো অভিজ্ঞতা আছে আমরাও তো টিকা নিচ্ছি ছোটবেলা

অ্যালার্জি ভুগেন তাদের জন্য আপাতত কিন্তু টিকা দেওয়া হচ্ছে না এছাড়া আর কোন সিরিয়াস কিছু হয় বলে মনে হচ্ছে না সুতরাং কেউ অযথা ভয় পাবেন না আতঙ্কগ্রস্ত হবেন না আবদুল্লাহ আমাদের সঙ্গে থাকুন আমরা একটু ডক্টর সামি হোসেন মিশুর কাছে যাব সামি হোসেন মিশু একটু জানতে চাই যে প্রত্যন্ত এলাকায়ও ভ্যাকসিন পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে যাচ্ছে বগুড়াতে ভ্যাকসিন ম্যানেজমেন্টটা কিভাবে করা হবে এবং সেটার জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন বগুড়ায় যে ভ্যাকসিনের যে আমাদের গত তিরিশ তারিখে সকালেই আমাদের ভ্যাকসিন এসে পৌঁছেছে এবং দশ হাজার আটশো ভায়াল ভ্যাকসিন যেটি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড যেটি ম্যানুফ্যাকচার করেছেন এবং ভারতের সেরাম ইনস্টিটিউট পুনে যেটি যেটিকে ম্যানুফ্যাকচার করেছেন সেটি আমাদের মাঝে এসে পৌঁছেছে এবং আমাদের সমস্ত সাতই ফেব্রুয়ারি আমরা সারা দেশব্যাপী যে আমাদের ভ্যাকসিনেশনটি আরম্ভ হবে সেজন্য আমরা প্রস্তুত হয়েছি আজকে আমাদের টট যেটি হয় অর্থাৎ ট্রেনিংটা সম্পন্ন হয়েছে সেই আমরা জেনেছি যে কীভাবে আমাদেরকে টিকা দিতে হবে আমরা কি কি মেজারমেন্ট নেব এবং জনমনে যে আতঙ্ক সেই আতঙ্ক যাতে না থাকে সেই জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছে আবদুল্লা তো বলেছেন যে আমরা জানি যে কোভিড নাইন্টিন এই বিশ্বের একটি নতুন জিনিস এবং যখন প্রথম কোভিড নাইন্টিনটা সারা বিশ্বে ছড়াতে থাকে তখনকার যে আতঙ্ক আর এখন আপনি যদি চিন্তা করেন আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক ডিফারেন্স এবং সেই ক্ষেত্রে দানের ক্ষেত্রেও একই জিনিসগুলো কাজ করছে এবং কিছু অপপ্রচার কাজ করছে যেটিকে আমরা যদি কাটিয়ে উঠতে পারি কারণ শুধু এই করোনা ভ্যাকসিন নয় যে কোনো ভ্যাকসিনেই আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার এবং যেটি আমাদের স্যার বললেন যে অক্সফোর্ডের যেটি সেটিতে অবশ্য অনেক পার্শ্বক্রিয়া প্রতিক্রিয়া অনেক কম এটা সারা বিশ্বে আমরা সেটি লক্ষ্য করেছি সেক্ষেত্রে আমাদের আমাদের দেশে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রথমে যে জিনিস প্রথম ধাপে যেটি আরম্ভ হবে যে স্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া আরম্ভ হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে এইএফআই যেটাকে বলে অর্থাৎ অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ভ্যাকসিনেশান এইটার জন্য আমরা একেবারেই প্রস্তুত এবং প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদাভাবে কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাৎক্ষণিক কিছু আছে তাৎক্ষণিক কিছু আছে পরবর্তীতে হতে পারে যেমন স্যার বললেন যে গা ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব কিংবা যে এগুলো তো কোনো ব্যাপারই না যদি অ্যান্ডাফাইলেক্সিসের মতো কোনো ঘটনা ঘটে সেটি মোকাবেলা করার জন্য আমাদের যে নিয়মিত ভ্যাকসিনেশান হয় সেইখানে এই এর যে ব্যবস্থাপনা তার থেকেও ভালো ব্যবস্থাপনা ইভেন সাকার মেশিন থেকে আরম্ভ করে অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাড্রেনালিন যেগুলো একেবারে চরম মুহূর্তে আমরা ব্যবহার করি সেগুলো আমাদের টিকা কেন্দ্রগুলোতে রেখেই আমরা টিকাদানের ব্যবস্থাগুলো করব। এটি আমাদেরকে বলা হয়েছে এবং আসলে জনমনে যেটি বিভ্রান্তি সেটি হচ্ছে যে এটি আসলেই অক্সফোর্ডের কিনা এটি নিয়ে অনেকে কোশ্চেন করছেন এটা আমরা আমরা তো জানি যে ইন্টারন্যাশনাল যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা একটি টিকার বাজারজাত করার জন্যে কতটুকু পরীক্ষা নিরীক্ষা করে দেন এটা আমরা সকলেই জানি এটি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো অবকাশ আমাদের কাছে নেই এবং আমরা জনগণকে এটা মানে সচেতনতাটা এটুকুই বলে দিতে পারি যে আমাদের আমরা প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই যে অনেক শেখ হাসিনার যে ব্যবস্থাটি নিয়েছেন যে অনেক উন্নত দেশও কিন্তু এখনও টিকা টিকা পাওয়ার ব্যাপারে অনেক পিছিয়ে আছে আমরা সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছি আমরা সেজন্য সাধুবাদ জানাই তাকে সালাম জানাই এবং জনগণকে এটুকু বলতে চাই পারি যে আমরা চিকিৎসক নার্সিং কর্মকর্তা সহ স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী আমরা যারা মাঠে আছি আমরা এ ব্যাপারে একেবারেই গ্যারান্টি দিতে পারি যে এই টিকা আমরা গ্রহণ করবো এবং আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এবং রেজিস্ট্রেশন হলে আমাদেরকে এমআইএস থেকে জানিয়ে দেওয়া হবে যে আমার কোন কেন্দ্রে কতগুলো টিকা দেওয়া হবে আমরা সেভাবে প্রস্তুতি নিয়েই আমরা টিকাদান সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি সামিল হোসেন মিশু আমাদের সঙ্গে থাকুন অধ্যাপক এবিএম আবদুল্লাহ আমরা একটা বিরতিতে যাব ফিরে এসে এই বিষয়টা একটু জানতে চাইবো যে বাইশতম দেশ হিসেবে বাংলাদেশ টিকা দেওয়া শুরু করেছে বিশ্বের মধ্যে এটা আসলে যদি আর্থসামাজিক অবস্থা চিন্তা করি তাহলে অনেক উন্নত দেশও এখনও পায়নি এমনকি বুলগেরিয়া দেখেছি যে আজকে তারা বাংলাদেশ থেকে ওষুধ চেয়েছেন এবং পাঁচ হাজার ভ্যাকসিন পাঠানোর ব্যাপারেও বাংলাদেশ প্রতিশ্রুতিও দিয়েছে ফলে এগুলি অবশ্যই আমাদেরকে আত্মবিশ্বাসী করতে সহায়তা করা উচিত যে আমরা আসলে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে পৃথিবীতেই এগিয়ে থাকা দেশগুলির মধ্যেই একটি দেশ অন্যদিকে আমরা কোভিড ম্যানেজমেন্টেও কিন্তু অনেক এগিয়ে আছি ফলে সব কিছু মিলিয়ে এটা আসলে আমাদের পজিটিভলি এগিয়ে যাওয়া প্রয়োজন যেন সবাই ভ্যাকসিনেটেড হয়ে এটার বিরুদ্ধে একটা সমন্বিত যুদ্ধ করা যায় আমরা একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসি ডক্টর এবি এন আপনার কাছে ফিরে আসি যেটি বলছিলাম যে বাংলাদেশ আসলে একদম প্রথম সারিতেই আছে বাইশতম দেশ হিসেবে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে আমাদের দেশে এবং কোভিডের ব্যবস্থাপনায়ও আমরা সারা বিশ্বেই জানি যে ভালো করেছি ফলে মানুষের ভিতরে এই জিনিসগুলি অনেক আস্থার কারণ হওয়া উচিত কিনা ধন্যবাদ আপনাকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন আপনি আসলে কিন্তু সত্য কথাই বলছেন এই যে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশ ওরা ভ্যাকসিন চেষ্টা করছে পাচ্ছে না কবে পাবে তাও কিন্তু নিশ্চিত নয় সেই হিসেবে আমরা আমরা আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এবং উনি শুরুতেই কিন্তু এর পিছনে লেগেই ছিলেন ওনার দূরদর্শী চিন্তা তার যে ভ্যাকসিন যে মানুষের মানুষ যাতে পেয়ে যায় তার জন্য কিন্তু চেষ্টা করবে যা যা করা যা কিন্তু করেছেন এবং আমরা কিন্তু সেই জন্যই কিন্তু ওনার চেষ্টার জন্যই আমরা বাংলাদেশ ভ্যাকসিন বাইশটা দেশের মধ্যে আমরা কিন্তু পেয়ে গেছি এই যে সাতাশ তারিখে ভ্যাকসিন উদ্বোধন হলো ও হল এটা তো আসলে একটা বলতে পারেন ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা অস্বীকার করার কোনো উপায় নাই সুতরাং জনগণের জন্য একটা কথাই বলবো এটা কিন্তু একটা বিশাল স্বস্তির খবর আমরা তো ভ্যাকসিন পাইলাম প্রথম দিকে কিন্তু আমরা অনেক দিন যাব সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছিল কবে ভ্যাকসিন আসবে আমরা পাবো কিনা যখন ভ্যাকসিন সত্যি সত্যিই সারা পৃথিবীর মানুষ জানতে পারলো যে টিকা আবিষ্কার হয়ে গেছে তখন কিন্তু আমরা একদম তাকিয়ে ছিলাম যে আমাদের মতো গরিব দেশ বা উন্নয়নশীল দেশ আমরা ভ্যাকসিন পাবো কিনা পেলেও কবে দেরি হবে কিনা এবছর এসব কথা কিন্তু মানুষের মুখে আমরা শুনতে পাচ্ছি জানছি এখন কিন্তু আমরা ভ্যাকসিন পেয়ে গেছি সুতরাং জনগণকে মনে রাখতে হবে আমরা ভ্যাকসিন পেয়ে গেছি আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না ভ্যাকসিন কিন্তু আমাদের দেওয়া উচিত এবং মনে রাখবেন যে করোনার যে ধ্বংসলীলা বা তাণ্ডব এটা থেকে একমাত্র ভ্যাকসিন কিন্তু আমাদের রক্ষা করতে পারবে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি প্রতিকার প্রতি মানবো এগুলো তো করতেই হবে কিন্তু অবশ্যই নেব সবাই নেবেন আরেকটা কথা যেগুলো আপনি বললেন শুরুতে সেই মার্চে যখন আট তারিখে শনাক্ত হয় তারপরে প্রথম কয়েক মাস অবশ্যই তো একটা একটা বিশাল ঝুঁকি আমাদের উপর দিয়ে কিন্তু গেছে আমরা যারা ডাক্তাররা আমরা নার্সরা আমরা স্বাস্থ্যকর্মীরা আমরা কিন্তু ভয়ে ছিলাম সারা দেশের মানুষ কিন্তু ভয়ে ছিল শুনলেই ভয় পেত মানুষ মারা যাইতো এবং এটা তো আপনি জানেন এরকম বাপ ছেলে বাপকে ফালাই দিয়ে আসছে ওয়াইফ তার হাজবেন্ডের কাছে যাচ্ছে এরকম ঘটনা তো ঘটছে ইভেন মারা গেলেও তো শান্তি ছিল না মানুষ যে জানাজা দিবে তাও নাই তার যে সৎকার করবে কবরস্থ দিবে ওই লিমিটেড দুইজন তিনজন লোক যায় তাকে কবর দিত এরকম প্রচুর সমস্যা কিন্তু হয়ে গেছে কিন্তু এই সমস্যাগুলো মানুষের মধ্যে নাই মানুষ কেউ আর ভয় কমরাকে এই করোনাকে তারা জীবনের মানে স্বাভাবিক মানেই কিন্তু মেনে নিছে প্রথমে ভয় ছিল এখন তার জীবন জীবিকার সাথে মনে করছে করোনা কিছু না কেউ আর ভয় পায় না এবং আমরা ডাক্তাররা আমি মনে করি আমরাও কিন্তু সুন্দরভাবে রুগীর চিকিৎসা করতে পারছি ভালো চিকিৎসা করতে পারছি বলেই আপনি দেখেন যেখানে আমেরিকার মতো দেশে চার লক্ষ কিন্তু ছাড়াই গেছে এখানে আমাদের দেশে এখনো আট হাজার কয়েকশো আমরা কিন্তু মৃত্যুর যদিও আমরা কোনো মৃত্যু কাম্য না কিন্তু মৃত্যুর হার কিন্তু আমরা কমাইতে পারছি আমরা কিন্তু সুন্দরভাবে রুগীর চিকিৎসা দিচ্ছি শুধু তাই না সংশোধা যেটা আমি আগেও বললাম এর চেয়ে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কিছুই না সুতরাং আপনার নির্ভয়ে নির্দিধায় ভ্যাকসিন নিয়ে নেবেন ভয়ের কোনো কারণ নাই এবং যেটা আপনি বললেন নিবন্ধন খুব বেশি করে নাই বিশ হাজারের মতো বোধ হয়ে গেছে তাই না আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন আরো নিবন্ধন আমি শুধু তাই না আমার বিশ্বাস মানুষ দেখবেন টিকা নেওয়ার জন্য পরে দেখবেন হুমরি খাইয়ে পড়বে আমার যা বিশ্বাস যখন দেখবেন যে আরো কিছুদিন নিবে আমারও তাই মনে হয় যে হয়তো একটু পর্যবেক্ষণে আছে ডক্টর সামির আপনার কাছে একটা বিষয়ই জানতে চাই ডক্টর আবদুল্লাহ যেটি বলছিলেন যতই বেশি আমরা প্রান্তের দিকে যাব ততই হয়তো এটা বেশি চ্যালেঞ্জিং হবে মানুষকে বোঝানোর ক্ষেত্রে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ উপেক্ষাও আমরা যদি দেখি যে এই রোগটা সম্পর্কে তারা অনেক বেশি উদাসীনও ইতিমধ্যে দেখা যাচ্ছে ফলে জেলা উপজেলায় এটা কতটুকু চ্যালেঞ্জিং হবে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে জিনিসটা সামাল দেবেন অবশ্যই তৃণমূল পর্যায়ে মানুষদের বোঝানোর ক্ষেত্রে এটা একটি চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু আমরা যেটা মনে করছি আবদুল্লা সারও যেটি বললেন যে আসলে প্রথম দিকে করোনাকে নিয়ে যে ভীতিটা ছিল সেই ভীতি কেটে উঠেছে আর আমরা মানুষকে দোষ দেবো কেন এটা একটা নতুন জিনিস স্বাভাবিকভাবেই তাদের একটা চিন্তাভাবনা থাকবে দুশ্চিন্তা থাকবে যে এটা নিলে আমাদের কি হতে পারে কিংবা কি হবে এবং আমরা যে রেজিস্ট্রেশন এখন কম হচ্ছে এটা নিয়ে এখন এতটুকু আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা বিশ্বাস করি প্রথম পনেরো দিন কিংবা বিশ দিন হয়তো গুরুত্বপূর্ণ খুব আমাদের জন্য আর আরেকটি ব্যাপার হচ্ছে যে সুরক্ষা যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিছু অসুবিধা হচ্ছে এখনও অনেকে ফোন করে আমাদের কাছে জানতে চাচ্ছেন পরিচিত জনরা যে কিভাবে করব আমরা করতে পারছি না কিছু কিছু ফ্যালাসি আছে যেগুলো একটু হয়তো দূর হয়ে গেলে রেজিস্ট্রেশনটি আরও বাড়বে তবে সবচেয়ে বড় কারণ যেটি সেটি হচ্ছে অবশ্যই এটা নিয়ে ভয় পাওয়া আমার মনে হয় পনেরো বিশ দিন কিংবা এক মাস গেলে যখন মানুষজন জানতে পারবেন বুঝতে পারবেন যে এটি আসলে ভয়ের কিছু নয় তখন হয়তো সেই এই টিকা নেওয়ার ব্যাপারে যে উৎসাহ সেই রাস্তা আমরা কীভাবে সামাল দেবো সেজন্য এখন আমরা তৈরি হচ্ছি এবং আমি বিশ্বাসী এবি এম আবদুল্লাহ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য রপ্তানিতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ রপ্তানিকারক হিসেবে বাংলাদেশকে অনুসরণের পরামর্শ ভারতের সম্প্রতি দেশটির এক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে ভারত এ নিয়ে কথা বলতে বনানি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজেম ডক্টর মোয়াজেম আমরা জানি যে বাংলাদেশের গত দু থেকে প্রায় ধারাবাহিকভাবেই রপ্তানিটা বাড়ছে এই ধারাটা অব্যাহত রাখার জন্য আর কি কি করণীয় আছে এবং খুব কম সময়ে আমরা দেখি যে বাংলাদেশের অর্থনীতি অন্য দেশ বিশেষ করে ভারত যাদের সঙ্গে আমাদের রপ্তানি যে ঘাটতি ঘাটতি সেটা বিশাল তারপরেও এটি নিশ্চয়ই আমাদের জন্য গর্বের অবশ্যই এটি গর্বের যে আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের রপ্তানির ওভারঅল সাইজ এটা আমরা বাড়াতে পেরেছি তবে এটা ঠিক যে আগামী দিনের প্রেক্ষাপটে আমাদের ধীরে ধীরে রপ্তানির এই বাজার শুধু পরিমাণের দিক থেকে সম্প্রসারণ নয় আমাদের পণ্যের ক্ষেত্রেও আরো নতুন নতুন পণ্য রপ্তানিতে আমাদের আসতে হবে যে ভারতের যে প্রতিবেদনের কথাটি বলছেন সেখানে কিন্তু বলছে যে বাংলাদেশের একটি বড় ইতিবাচক দিক হলো যে মূল পণ্য যে পাঁচটি সেগুলোতে বাংলাদেশ রপ্তানি করে ভালো সফলতা অর্জন করেছে সেটা কি তারা আসলে প্রশংসার দিক থেকে দেখেছে এবং তারা তাদের দুর্বলতার জায়গা বলছে যে তাদের রপ্তানি বাস্কেটটি সেই অর্থে ওরকম ধরনের কোনো বিশেষায়িত পণ্য তাদের নেই সেটি তাদের একটা দুর্বলতা বা যেগুলো আছে সেগুলোর বাজার শেয়ার খুব বেশি না মার্কেট এক্সপোর্টের টোটাল শেয়ারে সেগুলো বেশি না ফলে তারা সেই জায়গা থেকে মনে করছে স্পেশালাইজ পণ্য দরকার আমাদেরও মনে হয় যে গার্মেন্টস এর বাইরে অন্য আরো বেশ কিছু এরকম গার্মেন্টস ইকুইভেলেন্ট আরো এক বিলিয়ন ডলার মূল্যের পণ্য বের করে আনতে হবে আমাদের সেই সম্ভাবনাটি আমাদের রয়েছে আমাদের প্লাস্টিক রয়েছে সিরামিক রয়েছে লেদার ফুটওয়ার রয়েছে আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পণ্য রয়েছে আইসিটি রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে কোন আসলে গার্মেন্টস এর মতো এই মাত্রায় নিয়ে যেতে পারছি না দীর্ঘদিন থেকে চেষ্টার পরেও এবং এক্ষেত্রে একটা বড় দুর্বলতা হচ্ছে যে গার্মেন্টস খাতে যেমন প্রায় চারশো পাঁচশো কম্পিটিটিভ এক্সপোর্টার রয়েছেন কিন্তু অন্য খাতগুলোতে দুই চার পাঁচ জনের বেশি কিন্তু নেই ফলে কিন্তু খাতটি বড় হচ্ছে না আমাদের উদ্যোক্তা বহুমুখীকরণের দরকার রয়েছে উদ্যোক্তা যত বেশি আসবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যখন সাপ্লাই চেনে যুক্ত হতে পারবেন এবং একই সাথে বিদেশি এই তখন আমরা কিন্তু বিলিয়ন ডলার বা তার থেকে মূল্যের মতো আরো কিছু খাতকে আগামী দিনে দেখতে পাবাজ আমরা দেখেছি যে গার্মেন্টস এর রপ্তানির ক্ষেত্রে যারা রপ্তানি করছেন সংগঠন এবং সরকার সব কয়টা জিনিসই অনেক স্মুথভাবে অপারেট করতে পারে কিন্তু অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলিতে আমরা এখনো পর্যন্ত সেই স্মুথনেসটা দেখি না এবং বিশেষ করে নতুন যারা এখানে সংযুক্ত হবেন তাদের জন্য ক্ষেত্রটা সহজ না সেই ক্ষেত্রে সরকার কি করতে পারেন বিশেষ করে যখন আমাদের আসলে নতুন পণ্যের দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই জায়গাটিতে সরকারের আসলে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে গার্মেন্টস খাতের ব্যাপারে সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি হলো প্রচুর সংখ্যক শ্রমিক কাজ করেন যারা আসলে ভোটের রাজনীতিতে সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে এই খাতটিকে সরকার গুরুত্ব দিয়ে থাকেন আমরা সেটিকে অন্যায্য কিছু বলছি না খাতটির গুরুত্ব অবশ্যই রয়েছে কিন্তু যখনই আপনি চাইবেন যে দীর্ঘমেয়াদী প্রেক্ষাপটে কৌশলগত ভাবে রপ্তানি পণ্য বৃদ্ধি তখন আসলে এই এই যে সাপোর্ট দেয়া একটি খাতকে সেখান থেকে বেরিয়ে আসা দরকার আমরা যেটি দেখতে পাই যে প্যাকেজটি এখন দেওয়া হয় তার প্রায় সাতষট্টি শতাংশই গার্মেন্টস কেন্দ্রিক যদি ভবিষ্যতে আমরা অন্য খাতগুলোকে এই এরকম ধরনের রপ্তানি বাজারে আনতে চাই তাহলে দীর্ঘমেয়াদী যে সাপোর্ট সেটির সেটির ক্ষেত্রে ইনসেন্টিভের স্ট্রাকচারটিকে পুরো উল্টে দিতে হবে অর্থাৎ সাতষট্টি শতাংশই ইনসেন্টিভ যাওয়া উচিত সম্ভাবনাময় অন্য খাতগুলোতে সুতরাং সেরকম ধরনের একটি ইনসেন্টিভ স্ট্রাকচার আমাদেরকে অন্য খাদগুলোতে দিতে হবে পাশাপাশি যেটা দরকার যে ওই খাতগুলোতে শুধুমাত্র বড় কতিপয় গ্রুপ অফ কোম্পানি যেন না থাকে সেখানে যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে সেই খাতগুলোতে জড়িত হতে পারেন সেরকম ধরনের একটি কিন্তু সাপ্লাই চেইন আমাদের এখানে গড়ে তোলার দরকার রয়েছে সুতরাং সেই জায়গাটিতে সরকারের ইনসেন্টিভ স্ট্রাকচারের ভিতরে ওই জায়গাগুলো ইন্ডিকেট করা যেমন কাঁচামাল সরবরাহ মধ্যবর্তী পণ্য সরবরাহ এই সমস্ত জায়গাগুলোতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে ওই খাতগুলোতে জড়িত হতে পারে এমনকি বিদেশি বিনিয়োগকেও ওই খাতগুলোতে যদি আমরা জড়িত করতে পারি তাহলে আমরা গার্মেন্টস এর বাইরে অন্য খাতগুলোকেও আমরা আগামী দিনে গড়ে উঠতে দেখব ডক্টর খন্দকার গোলাম মজিম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য রাজধানীতে অবৈধভাবে চলাচল করছে বিভিন্ন আন্তজেলা পরিবহনের অন্তত সাড়ে পাঁচশো বাস রুট পারমিট না থাকলেও আবদুল্লাপুর থেকে সায়দাবাদ পর্যন্ত যাত্রী তোলায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট এ নিয়ে কথা বলতে পুরোনা পর্যটন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিআরটি এর সাবেক চেয়ারম্যান আইবুর রহমান স্বাগত রহমান ঢাকা শহরে আসলে যেসব আন্ত জেলা বাস চলাচল করছে বা করে সেগুলির আসলে কিভাবে করা উচিত তাদের এই শহরের মধ্যে যা যাত্রী উঠানো নামানোর কোনো ব্যবস্থা রাখা হয়েছে হাজার হাজার যাত্রী ঢাকা আসে আবার ফিরে যায় যদি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডবল রেল লাইন করা হয় যেটির পরিকল্পনা বহু আগেই নেওয়া হয়েছে এবং প্রতি পাঁচ মিনিট পর পর সমান আমরাও চাই যে এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হোক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ ফেসবুক ইউটিউব টুইটারে এই ছিল